গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রওজায়ে জাবিদ ঐশী। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নত, সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব। অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন। চলতি মাসের শুরুতে চীনের প্রকাশনা ও সংস্কৃতি বিষয়ক জাতীয় আর্কাইভ এবং চীনের ইতিহাস একাডেমি পরিদর্শন করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ইতিহাস একাডেমিতে তিনি সাংস্কৃতিক উত্তরাধিকার বিষয়ক একটি বৈঠক করেন। এই সময় চীনের সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণ এবং আধুনিক চীনা সভ্যতা গড়ে তুলতে করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দেন। চীনের গবেষক ও পণ্ডিতরা প্রেসিডেন্ট শির নির্দেশনার সঙ্গে একমত পোষণ করে বলেন, তাঁর প্রেরণাদায়ী বক্তব্য চীনা জাতিকে মহান পুনরুজ্জীবনের পথে এগিয়ে নেবে। রিপোর্টে থাকছে বিস্তারিত। চীনের রাজধানী বেইজিংয়ের উত্তর প্রান্তে ইয়ানশান পাহাড়ের পাদদেশে অবস্থিত চীনের প্রকাশনা ও সংস্কৃতি বিষয়ক জাতীয় আর্কাইভ। একাধারে লাইব্রেরি, জাদুঘর, আর্ট গ্যালারি, আর্কাইভ ও প্রদর্শনী কেন্দ্র সমৃদ্ধ এ জাতীয় আর্কাইভ চীনের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের আধার। এখানে রয়েছে 16 মিলিয়ন কপি ঐতিহাসিক টেক্সট, 30,000 অতি উচ্চমানের আধুনিক চীন সম্পর্কিত বই, রয়েছে স্ট্যাম্প, প্রাচীন মুদ্রা এবং টেরাকোটা যোদ্ধার অমূল্য সাংস্কৃতিক নিদর্শন। একজন জাতীয় আর্কাইভ পরিদর্শনে এসে চীনা সভ্যতার ঐতিহাসিক এসব অমূল্য সাংস্কৃতিক নিদর্শন রক্ষায় সর্বোচ্চ মাত্রায় উদ্যোগী হতে নির্দেশনা দেন প্রেসিডেন্ট শি। সাধারণ সম্পাদকের সফরের সময় আমরা দেখেছি প্রাচীন বইপত্রের বিষয়ে তিনি কতটা গুরুত্ব দিয়েছেন। তিনি প্রতিটি নিদর্শন খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন এবং অমূল্য সম্পদ হিসেবে এগুলোর প্রশংসা করেছেন। সাধারণ সম্পাদকের নির্দেশনা অনুযায়ী আমরা একটা সমৃদ্ধ যুগের মূল্যবান এ সাহিত্য সম্পদকে খুব ভালোভাবে রক্ষা করব এবং বিশ্বে একমাত্র প্রবহমান সভ্যতার গৌরব গাথা তুলে ধরব। দুইজন প্রেসিডেন্ট শি বেইজিংয়ে চীনের ইতিহাস একাডেমি পরিদর্শন করেন এবং সেখানে তিনি চীনের সাংস্কৃতিক উত্তরাধিকার ও উন্নয়ন বিষয়ক একটি বৈঠকে যোগ দেন। প্রেসিডেন্ট একটি আধুনিক চীনা সভ্যতা গড়ে তুলতে নতুন সাংস্কৃতিক মিশনের দায়িত্ব কাঁধে তুলে নিতে সংশ্লিষ্ট সকল মহলের প্রতি আহ্বান জানান। সাধারণ সম্পাদকের বক্তব্যে গভীরতা ও দূরদৃষ্টির ছাপ রয়েছে। এটি আধুনিক চীনা সভ্যতার নতুন ও গুরুত্বপূর্ণ ধারণাটিকে এগিয়ে নেবে। প্রেসিডেন্ট শির বক্তব্যে শুধু বাস্তবিক তাৎপর্য রয়েছে তা নয়, এর বড় একাডেমিক মূল্যও রয়েছে। চীনের সংস্কৃতি বিশ্ব অঙ্গনে নতুন রূপে পরিচিতি পেতে চলেছে। প্রেসিডেন্ট শি মার্ক্সবাদের মৌলিক নীতির সঙ্গে চীনের বাস্তবতা এবং সমৃদ্ধ ঐতিহ্যিক সংস্কৃতির মেলবন্ধনের উপর জোর দেন। যখন মার্ক্সবাদের মৌলিক নীতি চীনের প্রকৃত অবস্থা এবং চমৎকার ঐতিহ্যিক সংস্কৃতির সম্মিলন ঘটবে, তখন নতুন এক সংস্কৃতির অভ্যুদয় হবে। এটি আমাদের আধুনিক চীনা সভ্যতা তৈরির প্রচেষ্টাকে এগিয়ে নেবে। প্রেসিডেন্ট শি তার বক্তব্যে এই বিষয়টিকে চীনের ইতিহাসের টার্নিং পয়েন্ট হিসেবে অভিহিত করেন। মাহমুদ হাশিম, সিএমজি বাংলা। চীনের সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকারের অনুরাগী প্রেসিডেন্ট শি জিনপিং শুধু অমূল্য এই সাংস্কৃতিক ঐতিহ্যের রক্ষণাবেক্ষণের নির্দেশনা দিয়েই নিজের দায়িত্ব শেষ করেন না, বরং চীনের হারিয়ে যাওয়া পুরাকীর্তি দেশে ফিরিয়ে আনতে তিনি ছুটে গেছেন ইতালির রোম থেকে গ্রিসের অ্যাথেন্সে। তার দৃঢ় প্রচেষ্টায় গত 10 বছরে প্রায় 18,000 সেট সাংস্কৃতিক নিদর্শন ফিরে এসেছে চীনে। মাহমুদ হাশিমের আরও একটি রিপোর্ট। শুধু দুইজন বেইজিংয়ে চীনের ইতিহাস একাডেমির সিম্পোজিয়ামই নয়, চীনের সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকারের অনুরাগী প্রেসিডেন্ট শি জিনপিং বিভিন্ন উপলক্ষে চীনের মহান পুনরুজ্জীবনের লক্ষ্যে নতুন সাংস্কৃতিক মিশনের দায়িত্ব নিতে আহ্বান জানান স্বদেশবাসীর প্রতি। এজন্য নিজস্ব সংস্কৃতির উপর গভীর আস্থা থাকা জরুরি বলে মনে করেন তিনি।
সংস্কৃতি হচ্ছে একটি দেশ ও জাতির আত্মা। আমাদের সংস্কৃতি এগিয়ে গেলে দেশও এগোবে। সংস্কৃতি শক্তিশালী হলে দেশও শক্তিশালী হবে। আমাদের সংস্কৃতির ওপর পূর্ণ আস্থা ছাড়া, একটি সমৃদ্ধ প্রাগ্রসর সংস্কৃতি ছাড়া চীনা জাতির পুনরুজ্জীবন সম্ভব নয়। চীনের নিজস্ব সংস্কৃতির সংরক্ষণ ও উন্নয়নের পাশাপাশি হারিয়ে যাওয়া চীনা সংস্কৃতির নিদর্শন বিদেশ থেকে ফিরিয়ে আনতে উদ্যোগী হন প্রেসিডেন্ট শি নিজেই। তার ঐকান্তিক প্রচেষ্টায় এক দশকে 1800 সাংস্কৃতিক নিদর্শন বিদেশ থেকে ফিরিয়ে আনতে সক্ষম হয় চীন। ২০১৯ সালের মার্চে প্রেসিডেন্ট শির ইতালি সফরের সময় সেখান থেকে 796টি সাংস্কৃতিক নিদর্শনের সবচেয়ে বড় চালানটি ফিরিয়ে আনা হয় চীনে। এটি চীনের ইতিহাসে একসঙ্গে সবচেয়ে বেশি সাংস্কৃতিক নিদর্শন ফিরিয়ে আনার ঘটনা। ইতালির প্রধানমন্ত্রীকে সাংস্কৃতিক নিদর্শনগুলোর পরিচয় দিতে গিয়ে এবং এগুলোর চীনে ফিরিয়ে আনার তাৎপর্য সম্পর্কে বলতে গিয়ে সাধারণ সম্পাদককে খুব আনন্দিত দেখাচ্ছিল। সাংস্কৃতিক নিদর্শন উদ্ধারে একই বছর প্রেসিডেন্ট শি ছুটে গেছেন গ্রিসের অ্যাথেন্সে। এরই ধারাবাহিকতায় 2020 সালের ডিসেম্বরে চীন ফিরে পায় ওল্ড সামার প্যালেসের সুবিখ্যাত ব্রোঞ্জের ঘোড়ার মাথার ভাস্কর্য। এজন্য চীনা জাতিকে অপেক্ষা করতে হয়েছে 160 বছর। আমাদের এমন একটা গৌরবের ইতিহাস রয়েছে, আজ আমরা আমাদের গৌরবের ইতিহাসের পুনরুজ্জীবন ঘটাচ্ছি। এই গৌরব ধরে রাখতে আমাদের পরবর্তী প্রজন্মকে সচেতন হতে হবে। মাহমুদ হাশিম, সিএমজি বাংলা। দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে বিভিন্ন সময় আমরা চীনের প্রাচীন নগর, প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্য, প্রাচীন জাতিগোষ্ঠীর পরিচয় তুলে ধরি। এই পর্বে প্রাচীন নগর সিয়ান এবং থাং রাজবংশের নানা বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বেইজিংয়ের সহকর্মী ঝিনিয়া। যুগের উন্নয়ন এবং শহুরের পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রাচীন নগরে শতাব্দীর প্রাচীন স্থাপত্য করি পর্যটকদের সামনে একটি নতুন রূপে হাজির হয়েছে। দুর্দান্ত অভিজ্ঞতা এবং একাধিক ব্যবসায়িক আয়োজন সমন্বয়ের মাধ্যমে সিয়ানে সাংস্কৃতিক পর্যটনের নতুন দৃশ্য এবং সাংস্কৃতিক পর্যটনের নতুন প্রাণ শক্তি দেখা দিয়েছে। এর মধ্যে রয়েছে গ্র্যান্ড থাং রাজবংশের চির উজ্জ্বল শহরের হাত্তা রাস্তায় অবস্থিত ছাংআন পারখোন্দা সিং ব্লক। চীনের প্রথম থাং শৈলীর জীবনের অভিজ্ঞতা, সুগভীর বৈশিষ্ট্য এবং সেই সঙ্গে স্থাপত্য, পোশাক, সঙ্গীত পরিবেশনা, ক্যান্টারিং ইত্যাদি ক্ষেত্রে সম্পূর্ণ থাং শৈলীর প্যাকেজ উপহার দিয়েছে। ছাংআন পারখোন্দা থিম ব্লক হল সারা চীনে প্রথম থাং শৈলী সাংস্কৃতিক জীবনের অভিজ্ঞতার ব্লক। একে 1000 বছরেরও বেশি সময় আগের সবচেয়ে প্রাণবন্ত লণ্ঠন উৎসবের মতো করে সাজানো হয়েছে। আমরা একসঙ্গে থাং রাজবংশে ফিরে যাব এবং থাং রাজবংশের একজন ব্যক্তির মতো আশ্চর্যজনক ও আনন্দদায়ক ভ্রমণের অভিজ্ঞতা লাভ করব। এখানে আপনি থাং রাজবংশের 140টিরও বেশি ধরনের সুস্বাদু খাবারের স্বাদ নিতে পারেন, হাজার হাজার বছর আগের থাং সঙ্গীত ও নৃত্য উপভোগ করতে পারেন এবং অন্য থাং পোশাক পরা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। মনে হবে যেন হাজার বছর আগে থাং রাজবংশে ফিরে গেছেন। চলচ্চিত্র, টেলিভিশন ও বাণিজ্যিক একীকরণের মাধ্যমে অনেক চলচ্চিত্র ও টেলিভিশনের দৃশ্য পুনরুদ্ধার করা হয়েছে। ব্লকের সর্বত্র দেখা যায় থাং শৈলীর স্থাপত্য। এই জায়গাটিকে অনেক পর্যটকদের জন্য সিয়ান ভ্রমণের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান করে তুলেছে। প্রথম দরার প্রধান রাস্তায় আপনি তারুং গান ও নাচ উপভোগ করতে পারবেন। ঐতিহ্যবাহী চীনা পাত্রচন্দ্রের সৌন্দর্য কাছে থেকে অনুভব করতে পারবেন এবং থাং রাজবংশের সম্রাটদের প্রেমের গর্ব শুনতে পারবেন। ব্লকের মধ্যে হাতাহাতি করে লোকেরা সত্যিই থাং রাজবংশের পরিবেশ অনুভব করতে পারে। এ জায়গায় আমি থাং রাজবংশের সাংআন শহরের সমৃদ্ধি অনুভব করছিলাম।
বেশ সমৃদ্ধ, কারণ আমি বেজিয়ে এই ধরনের পারফরমেন্স আগে দেখিনি। আমি মনে করি যে এটি সিয়ানের বেশ আকর্ষণীয় স্থান। সঙ্গীত বা রাস্তার দৃশ্য থেকে যাই হোক না কেন, এটি খুব ঐতিহাসিক পরিবেশের অনুভূতি দেয়। ছাংআন বারোখোন্দা সিং ব্লকে থাং সঙ্গীত উপভোগ করার পাশাপাশি আপনি 140টিরও বেশি ধরনের খাদ্যি থাং বৈশিষ্ট্যের খাবারের স্বাদ নিতে পারবেন। ছাংআন বারোখোন্দা সিং ব্লক ব্র্যান্ড, গল্প, নেটওয়ার্ক, অভিজ্ঞতা ইত্যাদির মাধ্যমে ইতিহাসকে বাস্তবে পরিণত করে অভিজ্ঞতাকে ব্যবহার ছড়িয়ে দেয়। সিয়ান সাংস্কৃতিক পর্যটন প্রকল্পের একটি নতুন অবস্থা উপলব্ধি করে এবং চীনা সভ্যতা দিয়ে বিশ্বের সাংস্কৃতিক রাজধানী গড়ে তোলার জন্য সর্বাত্মক চেষ্টা করে। কোভিড মহামারীর আঘাত থেকে বেরিয়ে এসে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে চীনের পর্যটন। চীনের মানুষ বেড়াতে ভালোবাসেন, তারা বিদেশে ঘোরার পাশাপাশি তাদের বিশাল দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে ভীষণ ভালোবাসেন। কোভিড সংক্রান্ত বিধিনিষেধ থেকে মুক্ত হয়ে এখন তারা আবার ঘুরে বেড়াচ্ছেন ইউন্নান থেকে সিনজিয়াং সহ আরও বিভিন্ন অঞ্চলে। পুনরুজ্জীবিত পর্যটন ও ভ্রমণ পিপাসুদের ঘুরে বেড়ানো নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। জাতির ঐতিহ্যবাহী রঙিন পোশাকে চলছে নৃত্য পরিবেশন, তাদের সঙ্গে নাচছেন পর্যটকরাও। চীনের ইউন্নান প্রদেশের ছুসিয়ং ই জাতির স্বায়ত্তশাসিত প্রিফেকচারের মৌতিং কাউন্টিতে লোকজ ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছেন পর্যটকরা। মহামারীর পর ঘুরে দাঁড়াচ্ছে চীনের পর্যটন শিল্প, কড়াকড়ি বিধিনিষেধ শিথিল হওয়ায় আবার বিশাল চীন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। চলতি বছরের প্রথম তিন মাসেই চীনের পর্যটকরা মহামারীর আগের দিনগুলোর মতো অভ্যন্তরীণ ভ্রমণ শুরু করেছেন। প্রথম তিন মাসে 2019 সালের তুলনায় পর্যটক ভ্রমণ সংখ্যা এবং রাজস্ব আয়ের পরিমাণ যথাক্রমে 68.5 এবং 75.2% ফিরে এসেছে। চীনের ইউন্নান প্রদেশে বিভিন্ন জাতির সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো দেখতে আসছেন পর্যটকরা। চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় জানায়, চলতি বছর জানুয়ারি থেকে মার্চের মধ্যে 1.216 বিলিয়ন অভ্যন্তরীণ ভ্রমণ হয়েছে, যা 2022 সালের একই সময় তুলনায় 46.5% বেশি। 2019 সালের তুলনায় 68.5% রিকভারি সম্ভব হয়েছে। চীনের সিনজিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল, মরুভূমির মধ্যে দিয়ে উটের পিঠে চলেছেন পর্যটকরা। প্রাকৃতিক পরিবেশ এবং সাংস্কৃতিক বৈচিত্র্য উপভোগের জন্য অভ্যন্তরীণ পর্যটকদের খুব পছন্দের গন্তব্য সিনজিয়াং। মরুভূমির মধ্যে উটে চড়া, বালিতে স্লাইডিং উপভোগ করা ইত্যাদি বিশেষ আয়োজন খুব উপভোগ করেন পর্যটকরা। সিনজিয়াংয়ের প্রকৃতি এবং সংস্কৃতি উপভোগ করতে চীনের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা আসেন এখানে। দক্ষিণ চীনের দ্বীপ প্রদেশ হাইনানের রাজধানী হাইখৌ সিটি, সমুদ্র সৈকত এবং নানা রকম উৎসব উদযাপন পর্যটকদের দারুণ প্রিয়। গেল মাসে চায়না ট্যুরিজম ডে উপলক্ষে এখানে নানা রকম আয়োজন করা হয়। এখানকার সঙ্গীত উৎসব এবং সুস্বাদু খাবার উপভোগ করেন পর্যটকরা। স্থানীয় বাজার ও মেলাগুলো উপভোগ করেন তারা। কেনাকাটা, উৎসব আর প্রকৃতি সব মিলিয়ে হাইখৌ হয়ে উঠেছে আকর্ষণীয় পর্যটন স্থান। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। কোভিড মহামারী
মহামারীর শুরুর সময়টাতে চীনের উহানের অবস্থা কেমন ছিল, কিভাবে সবকিছু মোকাবেলা করা হয়েছে, ওই সংকটপূর্ণ মুহূর্তগুলো তারা কিভাবে অতিক্রম করেছেন, এমন নানা বিষয় নিয়ে উইথ ইউ টিভি সিরিজটি তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শো এর মাধ্যমে এরই মধ্যে ধারাবাহিকভাবে এই সিরিজের নানা বিষয় এবং অংশবিশেষ আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। আজ থাকছে উইথ ইউ টিভি সিরিজের ষষ্ঠ গল্প, মাত্র 10 দিনে তৈরি করা হৌ শেন শান হাসপাতাল নিয়ে নির্মিত হয়েছে এই গল্পটি। উইথ ইউ টিভি সিরিজের ষষ্ঠ গল্পের নাম হৌ শেন শান। উহানের মহামারী প্রতিরোধে মাত্র 10 দিনের মধ্যে নির্মিত বিশেষ হাসপাতালের গল্প এটি। করোনা মহামারী যখন প্রথম উহানে আঘাত হানে তখনকার সময়, চারদিকে সংক্রমণ বেড়ে যাওয়ার পর যখন স্থানীয় হাসপাতালগুলো হিমশিম খাচ্ছিল রোগীদের চাপ সামাল দিতে, তখন চাইনিজ পিপলস লিবারেশন আর্মি বা PLA 450 সদস্য বিশিষ্ট একটি সামরিক চিকিৎসক দল পাঠায় চীনের উহানে। এই দলের নার্সদের নেতৃত্ব দিচ্ছেন ছেন রু, তার স্বামী লিও পো একজন সিনিয়র প্রকৌশলী, তিনিও কাজ করছেন 10 দিনের মধ্যে নির্মিতব্য হৌ শেন শান হাসপাতালের নির্মাণ কাজে। হাসপাতালের কাজ যখন প্রায় শেষ হওয়ার পথে তখন স্বামীর ফোন আসে ছেন রুর কাছে, এই হাসপাতালের জন্য জরুরি কিছু চিকিৎসক প্রয়োজন। ছেন রুর নেতৃত্বে একদল চিকিৎসক ও নার্স রোনাতেই হৌ শেন শান হাসপাতালের দিকে। মাঝপথেই রাস্তায় ঘটে একটি ভূমিধসের ঘটনা, ফলে আটকে যায় তাদের যাত্রা। ঠিক সেই সময় ছেন রু জানতে পারেন কাছাকাছি একটি বৃদ্ধাশ্রমে বেশ কয়েকজন বয়স্ক লোক আক্রান্ত হয় মারা গেছে। তাই ছেন রু তার দলকে দুটি ভাগ করে এক দলকে পাঠান সেই বৃদ্ধাশ্রমে এবং অন্য দল কাজ করে রাস্তার প্রতিবন্ধকতা সমাধানে। চিকিৎসা দল যখন হৌ শেন শান হাসপাতালে পৌঁছান তখন প্রায় শেষের পথে এর নির্মাণ যাত্রা। একই হাসপাতালে দুজন কর্মরত থাকলেও ব্যস্ততার কারণে দেখা করারও সুযোগ হয়ে ওঠেনি তাদের। নানা প্রতিশ্রুতি সম্পন্ন করে 2 February শুরু হয় আনুষ্ঠানিকভাবে এই হাসপাতালে রোগীদের গ্রহণ করা। প্রথম দিকে রোগীদের পাটি চাপ থাকলেও ধীরে ধীরে সে সংখ্যা কমতে থাকে, উন্নত হতে থাকে উহানের মহামারীর অবস্থা। মাত্র 2 মাস পর হৌ শেন শান হাসপাতালে ভর্তি হওয়া সর্বশেষ রোগীও সুস্থ হয়ে বাড়ি ফিরে যায় এবং 15 April আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয় হৌ শেন শান হাসপাতাল। হৌ শেন শান হাসপাতাল উহানবাসীকে সেবা দিয়েছে টানা 73 দিন। মোট ভর্তি হওয়া 3,079 জন রোগীর মধ্যে 2,961 জন কোভিড রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। ছেন রু পূরণ করতে পেরেছে তাঁর প্রতিশ্রুতি।
চিকিৎসক দলের কেউই আক্রান্ত হয়নি কোভিড-19-এ। বিপর্যস্ত উহানকে রক্ষাকারী হোসেনশান হাসপাতালের গল্পই তুলে ধরা হয়েছে উইথ ইউ সিরিজের এই পর্বে। দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শো আজ এ পর্যন্তই। যারা দেখছিলেন অনুষ্ঠানটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়ে।